চীনের জিরো কোভিড নীতি ও শি জিনপিং সরকারের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ। অর্থনৈতিক সংকটের মধ্যে নৈরাজ্যের আশঙ্কায় লং মার্চ বন্ধের ঘোষণা ইমরানের। এবং সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষমতা সম্পন্ন দেশ হতে চায় উত্তর কোরিয়া। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন। বিদেশের খবরে আছি আমি শাহানা জাহান। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। চীনের উইঘুর অধ্যুষিত প্রদেশ জিনজিয়াং এর রাজধানী উরুমুকিতে অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে 10 জন নিহতের ঘটনার পর সরকার বিরোধী বিক্ষোভ তীব্র হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, কঠোর লকডাউনের কারণে নিহত বাসিন্দারা অ্যাপার্টমেন্ট থেকে বের হতে পারেননি, এছাড়া দমকল বাহিনীও সময় মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এই দায় অস্বীকার করে দুঃখ প্রকাশ করেছে উরুমুকির স্থানীয় প্রশাসন। এক বিবৃতিতে জানিয়েছে, কেউ দায়িত্বে গাফিলতি করলে তাকে শাস্তি দেওয়া হবে। ঘটনার প্রতিবাদে সাংহাইয়ের কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণ এবং করোনা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। শত শত বিক্ষোভকারী প্রেসিডেন্ট শি জিনপিং এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পদত্যাগ দাবি করেছেন। চীনের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কোভিড বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সম্প্রতি শি জিনপিং সরকারের জিরো কোভিড নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ কর্মসূচি বন্ধ ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার রাওয়ালপিন্ডির সমাবেশে পাকিস্তান তেহরিকি ইনসাফের চেয়ারম্যান এ ঘোষণা দেন। ইমরান বলেন, তিনি ইসলামাবাদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, তিনি জানেন সেখানে অশান্তির সৃষ্টি হবে, দেশের ক্ষতি হবে। অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের জন্য বিশৃঙ্খলা ভালো ফল বয়ে আনবে না, তবে লং মার্চ বন্ধ করেও আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক স্বাধীনতার দাবিতে বিক্ষোভ সমাবেশ অব্যাহত থাকবে। রাওয়ালপিন্ডির সমাবেশে দেয়া ভাষণে ইমরান ঘোষণা দেন, আগামী জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে তার দল দেশটির সবকটি প্রাদেশিক পরিষদ থেকে পদত্যাগ করবে। পিটিআই ইতিমধ্যে পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছে। অনাস্থা ভোটে হারার পর শাহবাজ শরীফ সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে পিটিআই। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তির স্বপ্ন দেখছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ। শনিবার উত্তর কোরিয়ার সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাওয়াসাং 17 এর সাম্প্রতিক উৎক্ষেপণের সঙ্গে জড়িত বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার সময় এই ঘোষণা দেন কিম। এ সময় তিনি বলেন, উত্তর কোরিয়া তার জনগণের মর্যাদা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় একটি শক্তিশালী কৌশলগত পারমাণবিক বাহিনী তৈরি করছে। হাওয়াসাং 17 একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী তৈরির জন্য উত্তর কোরিয়ার দৃঢ় সংকল্প ও ক্ষমতার বহিঃপ্রকাশ। ইউক্রেনের খেরসনের রুশ বাহিনীর গোলা বর্ষণে অন্তত 32 জন নিহত হয়েছেন। ইউক্রেনীয় পুলিশের বরাতে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে রয়টার্স। দেশটির পুলিশ প্রধান বলেছেন, রুশ বাহিনীর অব্যাহত গোলাবর্ষণ এই শহরকে ধ্বংস করে দিচ্ছে। তারা শান্তিকামী স্থানীয় বাসিন্দাদের হত্যা করছে। যুদ্ধ শুরুর পর প্রায় 9 মাস খেরসন অঞ্চল দখলে রাখে রুশ বাহিনী। গত 11 নভেম্বর সেখান থেকে তাদের প্রত্যাহার সম্পন্ন করে। তারা এখন নিপ্র নদীর পূর্ব তীরে অবস্থান করছে। সেখান থেকেই খেরসন শহরে নিয়মিত গোলাবর্ষণ করছে রুশ বাহিনী। এতেই এই হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে খেরসনের বিদ্যুৎ সরবরাহ আবারও সচল করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। পশ্চিমাদের মজুদ শেষ হয়ে আসে ইউক্রেনের চাহিদামতো অস্ত্র ও সামরিক সহায়তা পাঠানো ন্যাটোভুক্ত দেশগুলোর পক্ষে
ক্রমশ কঠিন হয়ে পড়ছে। ছোট দেশগুলোর মজুদ এরই মধ্যে শেষ হয়েছে। ন্যাটোর এক কর্মকর্তার মতে, জোটের 30টি সদস্য দেশের মধ্যে অন্তত 20টি দেশের কাছে পর্যাপ্ত অর্থও নেই। শুধুমাত্র ফ্রান্স, জার্মানি, ইতালি এবং নেদারল্যান্ডসের মতো বড় দেশগুলোর কাছে ইউক্রেনের সরবরাহ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অস্ত্রের মজুদ রয়েছে। ইউক্রেনের রুশ অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা কিয়েভকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক ও নিরাপত্তা সহায়তা দিয়ে আসছে। টাকার অঙ্কে তা প্রায় 40 বিলিয়ন মার্কিন ডলারের সমান, যা ফ্রান্সের বার্ষিক প্রতিরক্ষা বাজেটের প্রায় সমান। ইউক্রেনের আহ্বানের প্রেক্ষিতে জার্মানি গত সেপ্টেম্বরেই তার অপারগতার কথা জানিয়ে দিয়েছে। লিথুয়ানিয়ার নিজের সামর্থ্য নেই, তবে অন্যান্য মিত্রদের কাছে অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছে। এদিকে নিজেদের মজুদ কমে এলেও ইউক্রেনের চাহিদা মতো অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিসেন্টিস প্রতিদ্বন্দ্বিতা করলে তাকে সমর্থন দেবেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ইলন মাস্ক টুইট বার্তায় বলেছেন, ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট পদে তার পছন্দ একজন বিবেকবান ও মধ্যপন্থী মানুষ। টুইটারে একজন ব্যবহারকারী তার কাছে জানতে চান, তিনি ২০২৪ সালে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রন ডিসেন্টিসকে সমর্থন করবেন কিনা। জবাবে ইলন মাস্ক হ্যাঁ বলেছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। দিন কয়েক আগে ট্রাম্প তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে রন ডিসেন্টিসের ব্যাপারে মুখ খুলেছেন। রনকে প্রার্থী না হওয়ার জন্য সতর্কও করে দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডার গভর্নর হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন রন। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে আরও যা থাকছে। ইতালির ইস্কিয়া দ্বীপে ভূমিধস, নিহত এক, অন্তত 12 জন নিখোঁজ। 43 বছর ক্ষমতায় থাকা ইকুইটোরিয়াল গিনির প্রেসিডেন্ট আবারও নির্বাচিত। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিদেশের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। ইতালির ইস্কিয়া দ্বীপে ভয়াবহ ভূমিধসে অন্তত 1 জন নিহত ও 12 জন নিখোঁজ রয়েছেন। তাদের কেউ জীবিত নেই বলে ধারণা করা হচ্ছে। টানা ভারী বৃষ্টির কারণেই এই ভূমিধস বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার প্রথম দফা ভূমিধসের কবলে পড়ে ইস্কিয়া দ্বীপটি, পরে আরও একবার ধস নামে। ভেসে যায় বহু ঘরবাড়ি, স্থাপনা, গাড়ি ও গাছপালা। কাদামাটির স্তূপের নিচে চাপা পড়ে থাকাদের উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে। 6 ঘন্টায় 155 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে দ্বীপের বিভিন্ন স্থানে, ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। কয়েকদিন ধরেই নেপলস, ইস্কিয়া সহ আশপাশের অঞ্চলে চলছে টানা বৃষ্টি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গত বৃহস্পতিবারও মৃত্যু হয় 2 জনের। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় রয়েছেন পশ্চিম আফ্রিকার ইকুইটোরিয়াল গিনির প্রেসিডেন্ট তিওদ্র ওবিয়াং এনগুয়েমা। তেল উৎপাদনকারী ওই দেশের নির্বাচনে তিনি আবার জয়লাভ করেছেন। জয়ের মধ্য দিয়ে ফের ক্ষমতায় আসছেন তিনি। বাড়াতে চলেছেন নিজের 43 বছরের শাসনামল। ভোটের 6 দিন পরে সরকারি কর্মকর্তারা ঘোষণা করেছেন, 80 বছর বয়সী তিওদ্র ওবিয়াং এনগুয়েমা প্রায় 95% ভোট পেয়েছেন। পর্যবেক্ষকদের ধারণা ছিল তিওদোর ওবিয়াং এনগুয়েমা আবারও ক্ষমতায় ফিরবেন, এবারও তাই হল। যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, দেশটিতে রাজনৈতিক স্বাধীনতা নেই। 1979 সালে সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতা দখল করেন তিওদোর ওবিয়াং এনগুয়েমা। বেশ কয়েকটি অভ্যুত্থানের প্রচেষ্টা থেকে নিজেও বেঁচে গেছেন। শেষ করছে এই আয়োজন, তবে তার আগে এক নজরে বিদেশের খবর। চীনের জিরো কোভিড নীতি ও শি জিনপিং সরকারের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ। অর্থনৈতিক সংকটের মধ্যে নৈরাজ্যের আশঙ্কায় লং মার্চ বন্ধের ঘোষণা ইমরানের। সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষমতা সম্পন্ন দেশ হতে চায় উত্তর কোরিয়া। ইতালির ইস্কিয়া দ্বীপে ভূমিধস, নিহত এক, অন্তত 12 জন নিখোঁজ।
এবং 43 বছর ক্ষমতায় থাকা ইকুয়েটোরিয়াল গিনির প্রেসিডেন্ট আবারও নির্বাচিত। এই ছিল বিদেশের খবর। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।